আমরা আনলাকি থার্টিন নয় বাংলাতেই বরঞ্চ বলি তেরো থার্টিন বললেই যেন মনে হয় আনলাকি কিন্তু আনলাকি কেন থার্টিনটাও কিন্তু অনেক সময় লাকি হয়ে দাঁড়ায় তো তেরো নম্বর স্টলে এসে আমরা দাঁড়িয়েছি যেখানে শাড়ি বোধ হয় শাড়ি কুর্তি সব কিছুই রয়েছে এবং বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি পুজোর জন্য একদম আইডিয়াল আর এখন তো বাঙালিরা শুধু পুজোতে বাজার করে না সারা বছর করে আপনারা কোথা থেকে আসছেন এবং কেমন লাগছে ঠিক এই মুহূর্তে আহার বাহার আমাদের ব্র্যান্ডের নাম সিজ কালেকশান আমরা যৌথভাবে আমি ছন্দশ্রী এবং শ্রীপর্ণা দুজনে আমাদের কালেকশান এটা আমরা শাড়ি কুর্তি ড্রেস ম্যাটেরিয়াল দুপাট্টা সব কিছুই রাখছি কাঁথা স্টিচ আমাদের নিজস্ব কারিগরকে দিয়ে করানো সমস্ত এমনকি কিছু কিছু জামদানি কুর্তি আছে যেগুলো আমাদের নিজস্ব টেলারকে দিয়ে ডিজাইন করে বানানো আছে আশা করি সকলের ভালো লাগবে আর এই সোহাবাজার নাট মন্দিরে আমাদের এই প্রথম আমাদের প্রদর্শনী তবে আমাদের মানে আকাঙ্ক্ষার বেশি আমরা এখানে এসে পেয়েছি যে অন্য কোথাও যেটা সে দেখতে পাইনি একসাথে যেন রদ দেখা কলা বেচা সবই যেন হল এই একটা সুন্দর সাংস্কৃতিক পরিবেশের মধ্যে সব কিছু খুব এনজয় করছি এবং ক্রেতারাও আমাদের সাথে খুবই সহযোগিতা করছেন তাদের এই যে দেখা মিলছে তারা এসে দেখছেন আমাদের জিনিস কেনাটা সবচেয়ে বড় কথা নয় কিন্তু জিনিস আমাদের দেখে যে অ্যাপ্রিসিয়েট করছেন এটা আমাদের কাছে খুব বড় পাওয়া সব মিলিয়ে খুবই ভালো লাগছে সবার সাথে আমরা খুব আনন্দ করছি একদম যেটা বললেন যে কেনাটাই বড় কথা না দেখতে আসাটাও কিন্তু বড় কথা কারণ গতকাল থেকে ওনারা রয়েছেন এই যে ভালোবাসা বা আন্তরিকতা পেয়েছেন এটাও কিন্তু একটা বড় পাওয়া সবসময় অর্থই সব কিছু হয় না অবশ্যই অর্থ প্রয়োজন কিন্তু তার বাইরেও থাকে একটা আন্তরিকতা আমরা যে কাজটা করছি সেই কাজটা আর জনের সামনে তুলে ধরা খুব ভালো লাগলো নিশ্চয়ই আপনাদেরও আরও আরও সামনের দিকে এগিয়ে যাবেন আজকের জন্য রইল অনেক শুভেচ্ছা আমরা যাব পরবর্তী স্টলে